আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিছুদিন পর আপনি দেখতে পারলেন আপনার গুগল অ্যাডসেন্সে কিছু ইনফরমেশন ভুল রয়েছে। হতে পারে আপনার মোবাইল নাম্বার বা আপনার অ্যাড্রেস, এমনকি আপনার পোস্ট কোড। এবং আপনারা জানেন যে গুগল অ্যাডসেন্সের প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনার গুগল অ্যাডসেন্সে কোনো ইনফরমেশন ভুল থাকে, তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স লেটারটি পেতে খুব ঝামেলা হতে পারে। ইভেন আপনার গুগল অ্যাডসেন্স লেটারটি না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমার সাথেও কিন্তু এরকমটা হয়েছিল। আমি আমার গুগল অ্যাডসেন্সে কিছু ইনফরমেশন ভুল দিয়ে দিয়েছি, এবং গুগল অ্যাডসেন্সের কোনো ইনফরমেশন যদি ভুল থাকে সেটাকে চেঞ্জ করাটা কিন্তু খুব সহজ একটি বিষয়। আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে পারেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে ফেলবো, এবং ওপেন করার পর আমি আমার সরাসরি গুগল অ্যাডসেন্সে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসছে। তারপরে আপনি যেটা করবেন, আপনি উপরে থ্রি আইকন নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন পেমেন্ট নামে একটি অপশন, সেখানে আপনি ক্লিক করে দিবেন। এবং সেখানে ক্লিক করার পর আপনি একটু সময় ওয়েট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন, সেটিংস অপশনের নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিংস নামে একটি অপশন, সেখানে আপনি ক্লিক করে দিবেন। এবং সেখানে ক্লিক করার পর আবারও আপনাদেরকে একটু সময় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লোডিং হচ্ছে। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেমেন্ট প্রোফাইল নামে একটি অপশন চলে আসছে নিচে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যেটা করবেন, আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম রয়েছে, তারপর আপনার অ্যাড্রেস, তারপর রয়েছে আপনার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনার সিটি এবং আপনার পোস্ট কোড, এবং তার নিচে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার রয়েছে। যদি আপনার নাম অথবা আপনার অ্যাড্রেস বা আপনার পোস্ট কোডে যদি কোনো ভুল থাকে, সেটাকে আপনি খুব সহজেই চেঞ্জ করতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে প্যান আইকন নামে একটি অপশন রয়েছে, আপনি সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে প্রথমে দেখাচ্ছে আপনার নাম, সেকেন্ড আপনার অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, এবং নিচে দেখতে পাচ্ছেন সিটি এবং পোস্ট কোড, দেন আপনার মোবাইল নাম্বার। এখান থেকে আপনার যেই ইনফরমেশনগুলো ভুল রয়েছে বা যেই ইনফরমেশনটা ভুল আছে সেটাকে আপনি ঠিক করে দেন নিচে সেভ নামে একটি অপশন দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরুন আমার এখানে একটি পোস্ট কোড, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই। ধরুন আমি চেঞ্জ করলাম, দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন, এবং সেই সেভ নামে অপশনটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার নতুন করে যে ইনফরমেশনটি দিয়েছেন সেটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। আপনাদেরকে আবারও বলছি, যখন আপনারা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেসগুলো দিবেন অর্থাৎ ইনফরমেশনগুলো দিবেন, তখন আপনারা অবশ্যই সেই ইনফরমেশনগুলোকে ভালোভাবে রিভিউ দিবেন, যাতে করে কোথাও কোনো ভুল না থাকে। ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।